রোজগার চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, এই ব্যবসাটি বাংলা ব্যবসার ইউটিউব চ্যানেলে একটা সম্পূর্ণ নতুন এবং ইউনিক বিজনেস প্ল্যান। আপনি যদি এই ব্যবসাটি শুরু করেন, আপনি হবেন আপনার এলাকায় প্রথম ব্যবসায়ী। তো সেই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, এবং বিজনেস কার্ড চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কারণ বিজনেস কার্ড চ্যানেলে যখনই ভিডিও আপলোড করা হবে, সর্বপ্রথম যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আজকে যে ব্যবসাটির ব্যাপারে আপনাদেরকে বলবো, এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন, এই ব্যবসাটির এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি দেখার জন্য অন্তত কাস্টমার আসবে, একবার দেখলে সে খেতে চাইবে। প্রথমে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, ব্যবসার সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রথমে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণবিচারী। তো আপনি যদি এমন কোনো প্রোডাক্ট বানান যেটা কাস্টমারকে আকৃষ্ট করে, তাহলে অবশ্যই সেই কাস্টমার আপনার প্রোডাক্টটিকে অবশ্যই ট্রাই করবে। আজকে আমি যে ব্যবসার ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে আইসক্রিম রোল মেকিং বিজনেস, যেটাকে গুজরাট বা মহারাষ্ট্রে অনেক সময় তাওয়া বা প্যান আইসক্রিমও বলা হয়, বা অনেক জায়গায় এই আইসক্রিমটাকে ফ্রাইড আইসক্রিমও বলা হয়ে থাকে। তো আজকে আইসক্রিম রোল মেকিং বিজনেসের ব্যাপারে বলবো। এটা একটু অন্য প্রকারের আইসক্রিম, বাজারে যে সাধারণত আইসক্রিমগুলো পাওয়া যায় তার থেকে একটু ভিন্ন ধরনের আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরির জন্য একটা মেশিনের প্রয়োজন পড়ে, যে মেশিনটার নাম হচ্ছে আইসক্রিম রোল মেকিং মেশিন। এই মেশিনটার মধ্যে আপনার কনডেন্সড মিল্ক, অর্থাৎ চিনি সমেত যে দুধটা বেশি পরিমাণে ফোটানো হয় এবং গাঢ় করা হয়, সেই দুধটাই আপনাকে মেশিনের উপরে দিতে হবে, এবং 3-4 মিনিটের মধ্যে মেশিনটাই আপনাকে আইসক্রিম পুরোপুরি রেডি করে প্রোভাইড করবে। তো মেশিনটার উপরে প্রথমে কি করতে হয়, কনডেন্সড মিল্ক দুধ, একটা গাঢ় দুধ, আপনার চিনির সমেত একটা গাঢ় দুধ আপনাকে তৈরি করতে হবে, যেটা আপনি চিনির সাহায্যে ফুল ফ্যাট মিল্ক যেটা মার্কেটে পাওয়া যায় সেটা সাহায্যে আপনি তৈরি করতে পারবেন, এবং ক্রিম দিয়ে আপনি এই লিকুইডটা, একটা লিকুইড আপনাকে তৈরি করতে হবে, একটা থিক পেস্ট আপনাকে তৈরি করতে হবে। লিকুইড তৈরি করার পরে এই মেশিনটার উপরে আপনাকে পাতলা স্তরে, অর্থাৎ হালকা করে মেশিনের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, মেশিনটা সম্পূর্ণটা যাতে ভর্তি হয়ে যায় এরকমভাবে আপনাকে করতে হবে। তারপরে মেশিনটা যখন অন করবেন আপনি, 3-4 মিনিটের মধ্যে আপনার আইসক্রিম কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে, মেশিনের সাথে কিন্তু দুটো আপনার চামচ দেওয়া হয়, যেটাকে বলা হয় শার্প স্পাচুলা। তো এই শার্প স্পাচুলাগুলোকে, অর্থাৎ যে চামচগুলো আপনার সাথে দেওয়া হবে, আপনার মেশিনের সাথে প্রোভাইড করা হবে, সেই চামচ দিয়ে আপনাকে আইসক্রিম গোল গোল করে কাটিং করতে হবে। কিভাবে আপনি কাটিং করবেন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আপনাকে লম্বা লম্বা করে দাগ টেনে নিতে হবে, মোটামুটি 3 ইঞ্চি মতো আপনাকে দাগ টেনে নিতে হবে, 3 ইঞ্চি চওড়া করে আপনাকে দাগ টেনে নিতে হবে। তারপরে লম্বা লম্বা করে আপনাকে কাটিং করতে হবে। তারপরে যে আইসক্রিম প্যানটা আছে, তাওয়াটা আছে, সেই আইসক্রিম মেশিনের উপর দিয়ে আপনার যে হাতলটা আছে, অর্থাৎ চামচটা আছে, সেই চামচ দিয়ে আপনাকে আস্তে আস্তে আইসক্রিমটা রোলিং করতে হবে। রোল করতে করতে যখন এটা পুরোপুরি রোল হয়ে যাবে, তখন আপনি কাস্টমারকে একটা বাটিতে, এখন যে থার্মোকলের কাপগুলো উঠেছে তার মধ্যে করে আপনি আইসক্রিমটা কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। একটা আইসক্রিম রোল তৈরি করতে আপনার খরচ পড়বে সর্বোচ্চ টোটালি আপনার কাপের খরচ ধরে, টোটালি আপনার সার্ভিস খরচ ধরে আপনার খরচ পড়বে 12-13 টাকার কাছাকাছি। সর্বোচ্চ যদি হয় এর খরচ পড়বে আপনার 15-17 টাকা। তাছাড়া আপনি যদি এক্সট্রা আরও কিছু অ্যাড করেন, ধরুন আপনি বাদাম অ্যাড করছেন আইসক্রিমটা যখন কাস্টমারকে প্রোভাইড করবেন, তখন যদি আপনি বাদাম বা পেস্তা বাদাম অ্যাড করেন, বা আপনি চাইলে একটু চকলেটের যে শেক আছে সেই চকলেট শেকও আপনি অ্যাড করতে পারেন যখন কাস্টমারকে আপনি সার্ভ করবেন, তখন কিন্তু আপনার এই আইসক্রিম তৈরির খরচটা বেড়ে যাবে। তো মোটামুটি একটা আইসক্রিম তৈরি করতে, এক কাপ আইসক্রিম আপনার তৈরি করতে 12 টাকা খরচ হবে। তো 12 টাকায় এই যে আইসক্রিমটা খরচ হবে, আপনি কত টাকা বিক্রি করতে পারবেন, 25-60 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মোটামুটি একটা স্ট্রিটে। আপনি যদি রাস্তার পাশেও দোকানটা দেন, তাহলেও আপনি 25-30 টাকা খুব সহজেই বিক্রি করতে পারবেন। এক একটা শপিং মলে এই যে আইসক্রিম রোল বললাম, এটা কিন্তু বিক্রি হচ্ছে 250-300 টাকা পর্যন্ত, 250-300 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা টেস্টি আইসক্রিম। তো সেই কারণে কাস্টমার যখন একবার টেস্ট করবে, তখন কিন্তু সে বারবার খেতে চাইবে, এবং এই আইসক্রিমটা টেস্টি হওয়ার দরুন কিন্তু আপনি ভালো দামে এই আইসক্রিমটা সেল করতে পারবেন, এবং এটা নতুন হওয়ার দরুন কাস্টমারের কাছে কিন্তু আলাদা করে দৃষ্টি আকর্ষণ করবে। তো এই আইসক্রিম রোল কিভাবে তৈরি করতে হয়, এর রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে কিভাবে আইসক্রিম রোলটা তৈরি করতে হয়। আমি জাস্ট আপনাদের মেশিনের ব্যাপারে বললাম। আপনি যদি একটা তাওয়া প্যান আইসক্রিম নিয়ে কাজ করেন, মোটামুটি আপনার মেশিনের দাম পড়ে যাবে 40-60 হাজার টাকার মধ্যে। আর যদি আপনার দুটো প্যান, মানে দুটো ডেক আছে, দুটো প্যান আইসক্রিম নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মেশিনের দাম পড়ে যাবে 1 লাখ টাকার উপরে। তো মেশিনটা কোথা থেকে পারচেস করতে পারবেন সেই ঠিকানা কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি।
তো এই মেশিনটা চাইলে আপনারা পারচেজ করতে পারেন। তবে মেশিন কেনার আগে অবশ্যই নিজ দায়িত্বে ভালো করে দেখে শুনে যাচাই করে তবেই মেশিনটা পারচেজ করবেন, হুটপাট করে মেশিন কিনতে যাবেন না। তো আশা করি আপনারা ব্যবসাটির ব্যাপারে বুঝতে পেরেছেন, এ টু জেড তথ্য পেয়েছেন। আর যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেস প্ল্যানের সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।